এখন আমরা অন্য একটি টাইপের ম্যাথ দেখব, যেখানে আমাদেরকে বলা হয় এক্স বর্জিত পদ নির্ণয় করতে অথবা ধ্রুবক পদ অথবা এক্স বিহীন পদ নির্ণয় করতে। অর্থাৎ তিনভাবে এই প্রশ্নটি আসতে পারে যা একই অর্থ বহন করে। এক্স বর্জিত পদ, এক্স বিহীন পদ বা ধ্রুবক পদ যে কোনোভাবেই আসতে পারে। লক্ষ্য করো, কোনো বিস্তৃতিতে ধ্রুবক পদ বা এক্স বিহীন পদ বা এক্স বর্জিত পদ একই এবং সেটি একমাত্র পাওয়া যায় যখন এক্স এর পাওয়ার শূন্য হয়। কেননা এক্স এর পাওয়ার শূন্য হলে তার মান হয় 1 এবং যার কারণে ওই পদে এক্স এর অস্তিত্ব দেখা যায় না এবং এক্স এর অস্তিত্ব না থাকায় সেটি হয় একটি ধ্রুবক সংখ্যা। যেহেতু আমরা এখন বুঝে ফেলেছি যে ধ্রুবক পদ বা এক্স বিহীন পদ বা এক্স বর্জিত পদ বলতে কি বোঝায়, তাহলে আমরা এক্স পাওয়ার 8 বা এক্স পাওয়ার 7 এর জন্য যে ম্যাথটি করলাম সেভাবে এক্স পাওয়ার 0 এর জন্য করলেই আমরা ধ্রুবক পদ বা এক্স বর্জিত পদ অথবা এক্স বিহীন পদটি নির্ণয় করতে পারব। তাই এই কনসেপ্ট অনুযায়ী স্ক্রিনে শো করানো এই ম্যাথটি তোমরা বাসায় করে ফেলবে। এবারে আমরা একদম শেষ টাইপের ম্যাথে চলে এসেছি, সেটি হচ্ছে মধ্যপদ নির্ণয়ের টাইপ। m ডিভাইডেড বাই 2 প্লাস 2 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে মধ্যপদটি যদি 1120 হয় তাহলে m এর বাস্তব মান বের করতে হবে। শুরুতেই দেওয়া আছে দ্বিপদী রাশিটির পাওয়ার হচ্ছে 8 এবং 8 মানে জোর। যদি পাওয়ার 8 হয় তবে আমরা জানি মোট পদ সংখ্যা হবে 1 বেশি অর্থাৎ 9, যার অর্থ দাঁড়ায় আমরা বিজোড় সংখ্যক পদ পাব। আর বিজোড় সংখ্যক পদ পাওয়ার অর্থ হচ্ছে আমাদের এখানে মধ্যপদ থাকবে একটি এবং সেটি হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু 5 তম পদ। তাহলে মধ্যপদ হচ্ছে 5 তম পদ বা 4 প্লাস 1 তম পদ। আর সাধারণ পদের সেই সূত্রটি ব্যবহার করে আমরা বাকি অংশ নির্ণয় করব এবং আমরা পাব t 4 প্লাস 1 তম পদের মান 70 a পাওয়ার 4। 70 m পাওয়ার 4 এর মান হচ্ছে 1120। এখান থেকে আমরা সমাধান করে m এর মান পাবো প্লাস মাইনাস 2 এবং এটি হচ্ছে m এর বাস্তব মান। এভাবে আমরা পরীক্ষায় আসা দ্বিপদী বিস্তৃতির সকল ধরনের অঙ্ক করে ফেলতে পারবো। আশা করছি বইয়ের সকল ম্যাথই তোমরা সমাধান করতে পারবে। যদি ম্যাথ করতে প্রবলেম হয় তাহলে আমাদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে প্রবলেম সেকশনে জানিয়ে দিবে। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পেয়ে যাবে। ধন্যবাদ।